ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন যে শিক্ষা নীতি সেখানে শিক্ষকদের প্রমোশন নিয়ে কি বলা আছে একটু আমরা বাংলায় দেখে নিই, তারপর আমরা আলোচনায় যাব। যেটা বলা হচ্ছে, সমস্ত স্তরের স্কুল শিক্ষকদের জন্য প্রমোশন পলিসি থাকবে এবং এই প্রমোশনটা হবে একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটরের ওপর ভিত্তি করে, যেটা নির্ধারণ করার জন্য একটি রিভিউ কমিটি থাকবে এবং এই প্রমোশনটা স্বচ্ছ ও উদ্দেশ্যযুক্ত হবে, ট্রান্সপারেন্ট এখানে যেটা বলা আছে। পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড বা সংসদ এজন্য রাজ্য শিক্ষা দপ্তরকে সুপারিশ বা অ্যাডভাইস করবে, আর এই প্রমোশন পলিসি এমনভাবে নির্ধারণ হবে যাতে করে শিক্ষকরা আরও ভালো করে শিক্ষাদান করতে উৎসাহ পান। এবার দুটি বিষয় অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে, একটা হচ্ছে একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটরস বা APIS যেটা বলা হচ্ছে, আর একটা হচ্ছে রিভিউ কমিটি। অর্থাৎ এই রিভিউ কমিটিতে কারা থাকবে এটা একটা যেমন উল্লেখযোগ্য বিষয়, পাশাপাশি একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর এটা কিসের ওপর ভিত্তি করে হবে, কারা এখানে নম্বর দেবে বা কারা এইগুলি মূল্যায়ন করবে, রিভিউ কমিটির লোকজনদের কী ভূমিকা থাকবে, তারা কোন ফিল্ড থেকে আসবেন, এই দুটি বিষয়ের ওপর কিন্তু এই প্রমোশন পলিসিটা কতটা শিক্ষক ফ্রেন্ডলি হবে বা টিচার্স ফ্রেন্ডলি হবে এটা কিন্তু নির্ভর করছে। কাজে এই জায়গাটা নিয়ে একটা আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই দেবেন যে এই বিষয়টা আগামী দিনে কি হতে চলেছে, তবে এই নিয়ে যখন স্বচ্ছ আরও ধারণা সামনে আসবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।